হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। রিপাস ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো গাইস, আজ আমি মার সঙ্গে এসেছি হাটে। আমাদের বাড়ির এখানে বলে তো আমাদের বাড়ি থেকে জাস্ট 5 মিনিট লাগে আসতে। তোমাদের যাদের যাদের গ্রামগঞ্জে বাড়ি রয়েছে তারা তো জানোই যে গ্রামের আশপাশ বলে তো হাট প্রত্যেকটা গ্রামেই হয়ে থাকে, ছোটো খাটো বড়। তো আমাদেরও গ্রামে হাট হয় রবিবার আর বৃহস্পতিবার করে। তো আজ হচ্ছে রবিবার, তো আমি এখন এসেছি মার সঙ্গে হাটে কিছুটা বিয়ের বাজার করব বলে। এবার তোমরা ভাবতেই পারো কি না যে বিয়ের বাজার কেন হাটে করতে এসেছি, সেরকম কিছু না। অ্যাকচুয়ালি আমাদের যে জামা কাপড় টাপড় এই সমস্ত বাজারগুলো আমরা বাজার থেকে করব, আর হাটে এমন এমন জিনিস দেখবে যে জিনিসগুলো আমরা কিছুটা দাম কমে পাই। তো সেই জন্যই আর যেহেতু নিজেদের গ্রামের হাট, তো হাট থেকে তো কিছু বাজার করতেই হবে, তো সেই জন্যই আর কি হাটে আসা। আমরা এসেছি দশকর্মার বাজার করতে, কিছু বিয়ের সাজপত্র, তারপরে মাটির জিনিসপত্র এগুলো বাজার করতে এসেছি। তো ফার্স্টে আমরা এক ঠাকুরমশাইয়ের দোকানে ঢুকেছিলাম, সেখান থেকে একটা ফর্দি নিয়ে আমরা বেরিয়ে গেলাম। তারপর একটা দশকর্মার দোকান দেখে মা আর আমি এখানে দশকর্মার যে সাজপত্রগুলো আছে এগুলো এখানে কিনতে বসে গেলাম। বাড়িতে ছোট বড় যেই অনুষ্ঠানই হোক না কেন, আমার বাবা মা আমাকে ছাড়া কোনো কাজই করতে পারে না। তো আজকে হাটের দিন, বাবার ব্যবসা নিয়ে প্রচণ্ড ব্যস্ত, সেই কারণে এই বাজারগুলো মা আর আমি নিজে করতে এসেছি। আর তাছাড়াও আমার বাবা মার, আমি আর আমার ভাই ছাড়া আর কেউ নেই যে এই কাজগুলো করবে। বাড়িতে যে কোনো অনুষ্ঠান লাগলে, যে কোনো কাজকর্ম, মানে বড় বড় দায়িত্বগুলো আমার আর তোমাদের দাদা ভাইয়ের উপরে পড়ে যায়। তো শুধু আমি আর মাই আসিনি, সঙ্গে কিন্তু তোমাদের দাদাও এসেছে। গোনা হাতে আর মাত্র কয়েকটা দিন রয়েছে, আর এই কয়েকটা দিনের মধ্যে বেশ তোড়জোড় করে আমরা তড়িঘড়ি করে বাজারগুলো করছি। বুঝতেই পারছো বিয়ের বাজার শুধু একটা দুটো না, অনেক বাজার করতে হবে। তো সেই জন্যই আমরা এই কয়েকদিনের মধ্যে ধীরে ধীরে বাজারগুলো সেরে নিচ্ছি। শুধু বিয়ে না, বিয়ের আগে যে বাড়িতে পুজো টুজো এগুলো দিতে হয়, তো সেই পুজোর মানে নারায়ণ পুজো, তারপরে আমাদের বাড়িতে মনসা ঠাকুর আছে সেটা তোমরা জানোই, তো সেই মায়েরও পুজো করা হবে। তো সেই দুটো পুজোর বাজার আজকে একসঙ্গে সবগুলো করে নেওয়া হচ্ছে। তো চলো হাট ঘুরে আজকে কি কি বাজার করছি সব তোমাদের সাথে শেয়ার করব। যাদের ভালো লাগবে তারা ভিডিওটা লাস্ট অবধি টেনে দেখো, আর যাদের ভালো লাগবে না তারা অ্যাভয়েড করো। কথাটা আমার এই জন্যই বলা কারণ সবাই তো আমাকে ভালোবাসে না, এই ভালোর মধ্যেও তো কিছু খারাপ আছে, কারণ সবাই আমাকে পছন্দও করে না। তো যারা আমাকে পছন্দ করো না, যারা আমাকে দেখতে ভালোবাসো না, তারা অযথা এসে সময় নষ্ট করে কমেন্ট করবে না। জানি আমার এই কথাগুলো বলে কোনো লাভ নেই, কারণ যারা আমাকে একদমই পছন্দ করে না তারা কিন্তু আমার এই সমস্ত ভিডিওগুলো একদমই দেখবে না। দেখবে তখনই যখন আমি থাম্বনেলে কোনো ইম্পর্টেন্ট কথা লিখে দেবো, তখনই সেই ভিডিওটা চুলকানি মেরে দেখবে। তো সেই সমস্ত ভিউয়ার্সদেরকেই কথাটা বললাম। ভালো খারাপ তো সব কিছুর মধ্যেই রয়েছে, সেরকমটা আমার মধ্যেও রয়েছে। কোনো মানুষই ভালো ছাড়া বাঁচে না, খারাপ ছাড়া বাঁচে না। তো ঠিক সেই রকমটাও আমি ভালো মন্দ দুটো নিয়েই বাঁচি। তো সেই জন্যই বলেছি যাদের ভালো লাগবে তারা দেখো, আর যাদের ভালো লাগবে না তারা অ্যাভয়েড করো। আর তোমরা ভালোবাসো বা নাই বাসো, তোমাদেরকে নিয়েই কিন্তু আজকের আমার এই ভিডিও। শুধু আজ না, রোজ আমি ভালো খারাপ, তোমরা যেমনই ভিউয়ার্স থেকে থাকো না কেন, তোমাদেরকে নিয়েই কিন্তু আমার এই ভিডিওগুলো রোজ করা। তোমাদের জন্যই আমি এই ভিডিওগুলো আপলোড করি, তোমাদের ভালোবাসা। সে তোমরা আমায় ভালো চোখে দেখো বা খারাপ চোখে দেখো, তোমাদের জন্যই আজকে আমি এই জায়গাটাতে আসতে পেরেছি। তাই আমার কিছুই মনে হয় না গাইস, তোমরা আমায় খারাপ দেখতেই পারো, তোমরা আমাকে খারাপ কথা বলতেই পারো, কিন্তু তোমাদেরকে নিয়েই তো আমায় চলতে হবে। তো তাই আমি কিছু মনে করি না। যাক গে, চলো, অনেক বকবক করে ফেললাম, চলো এবার চলে এসেছি কাপড়ের দোকানে একটা। তো এখানে এসেছি একটা মার্কিন নেবো বলে, তো এখান থেকে একটা মার্কিন নিলাম, নিয়ে আমরা বেরিয়ে গেলাম। আর জানো তো আজকে অনেক দিন পরে মাকে সঙ্গে নিয়ে আমি হাটে এসেছি, কারণ হাটে আমরা সচরাচর বাজার করতে আসি না, একমাত্র বাবাই শুধু আসে হাটে। তো তারপর দেখো আমরা চলে এসেছি একটা গামছার দোকানে পুজোর গামছা নেবো বলে, তো এখান থেকে 3টে পুজোর গামছা নিয়ে আমরা তারপর বেরিয়ে গেলাম। তারপরে এখানে এসে দেখছি ফুল বিক্রি হচ্ছে, তো বাড়িতে পুজোর ফুল লাগেই, আর পুজোর ফুলটা আমরা বাজার থেকে কিনে আনি, আমাদের এখানে ফুলের প্রচণ্ড ক্রাইসিস। তো যাই হোক, এখান থেকে 10 টাকার ফুল নিয়ে নিলাম বাড়ির পুজোর জন্য। তারপর চলে এলাম আমরা একটা হলুদের দোকানে। দেখো হাটে কত সুবিধে, তাই না? আমরা বাজারে গেলে এখানে একবার যেতে হয়, এখান থেকে 10 মাইল দূরে ওখানে একবার যেতে হয়, বাট হাট যেখানেই লেগে থাকুক না কেন সেইটুকু জায়গার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, এইটাই একটা সুবিধে। তো হলুদ নিতে চলে এলাম, হলুদটা 1 বছরের জন্য নিয়ে রাখতে হয়, তো সেজন্যই আর কি হলুদটা নিতে আসা। আর বিয়ের যেটা প্রথম হলুদ সেটা কিন্তু ভাই অনেক দিন আগেই কিনে নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিয়েছে, তো এখান থেকে 1 বছর বাড়িতে খেতে হবে সেই হলুদটা মা আর আমি এখান থেকে কিনে নিলাম। আর সত্যি কথা বলতে আমি এই সমস্ত বাজারগুলো আগে কখনোই করিনি, এই প্রথমবার মার সঙ্গে এসে এই বাজারগুলো করছি। তো হলুদটা ঠিক আমার অভিজ্ঞতা নেই কোনটা ভালো কোনটা খারাপ, ওই মা সঙ্গে এসছে এই মাত্রই, ফর্দি দেখে দেখে এক এক করে সমস্ত বাজার
জঞ্জালগুলো করতে হচ্ছে, বলছি না অভিজ্ঞতা না থাকলে যেটা আর কি হয় সেইটা আমার মধ্যে হচ্ছে। তো যাই হোক, মা আছে বলেই অনেকটা করে নিতে পারছি, মা একটা একটা করে বলে দিচ্ছে আর আমি একটা একটা করে জিনিসগুলো কিনে নিচ্ছি। তারপর এই কাকুটাকে হলুদের টাকা দিয়ে আমরা বেরিয়ে গেলাম সোজা কুলো কিনবো বলে। তো কুলো নিতে আমরা এই যে ডালা কুলো যেখানে বসেছে সেই দিকটাতে চলে এলাম। আমি আজ যেখানে যেখানে যাব তার সঙ্গে কিন্তু তোমাদেরকেও নিয়ে যাব। তো চলো তোমরাও আমার সঙ্গে চলো, আজ আমি কুলো কিনবো এই প্রথমবার। তো যাই হোক, কুলো কিনতে গেলে নাকি শুনেছি যে সীতার কুলো নাকি নিতে হয় না। এইটা হচ্ছে আমার ঠাম্মার মুখে গল্প শোনা, সীতার কুলো নিলে নাকি সেটা নাকি চিতায় যায়। তো যাই হোক, যেটা গল্প শোনা সেটাই তোমাদেরকে বললাম, রামের কুলো নিলে নাকি সেটা সবথেকে বেটার হয়। তো সেটা কিভাবে আমরা যাচাই করবো সেটাও আমি জানতাম না, আজ মা আমাকে ফার্স্ট টাইম দেখিয়ে দিল। এই যে আমরা কুলোতে যে বাঁধনগুলো দিই, কুলোতে যে বাঁধনগুলো দেওয়া থাকে, এই বাঁধনগুলো রাম লক্ষণ করে নাকি গুনতে হয়। এই গুনে গুনে যেটা প্রথমে থাকে সেটা যদি রাম হয়ে থাকে সেই বাঁধনটা, সেটাই নাকি নিতে হয়। তো যাই হোক, এইভাবে আমি প্রত্যেকটা কুলো একের পর এক গুনতেই আছি কিন্তু কোনোটাই আর রামে এসে শেষ হচ্ছে না, সমস্ত কুলো গিয়ে সীতাতে শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, দু একটার মধ্যে পেয়েছি লক্ষণ, বাট রাম কোনোটাতেই হচ্ছিল না। অ্যাট লাস্ট আমরা একটাই এর মধ্যে থেকে পেয়েছি রামের কুলো, তো সেটাই আমরা নিয়ে তারপর চলে এলাম। হার জিনিসটা এমনই, দেখো প্রত্যেকটা জিনিসকে কত সুন্দরভাবে সাজানো, যেটা বাজারেও থাকে না, খুব সুন্দর লাগে দেখতে। আমার তো ভীষণ ভালো লাগে, কার কীরকম লাগে আমি জানি না। এই যে মাটির জিনিসগুলো দেখো কত সুন্দর করে সাজানো রয়েছে। তো এরপর আমরা এই যে কুমোরের এখানে চলে এলাম, কিছু মাটির ঘট নেবো বলে, প্রদীপ নেবো বলে এগুলো নেবার জন্য এখানে এলাম। তো এখানে মাটির ঘটগুলো একদম ভেতর দিকে সাজানো ছিল, তাই আমি দোকানদার কাকুটাকে বলে ভেতর দিকে ঢুকে গেলাম। আর এখানে বসে আমি একের পর এক ঘটগুলো বেছে নিলাম এখান থেকে, সমস্ত জিনিস এই যে টিপে টিপে বাজার করা, সত্যি বলছি আমি এই রকম বাজার আগে কখনো করিনি, এই প্রথমবার করছি। এই জিনিসগুলোই প্রথমবার আমার নিজের হাতে কেনা, মাথার উপরে যদি আরেকটা বড় দাদা থাকতো তাহলে বুঝি আজকে এই কাজগুলো আর আমাকে করতে হতো না। তো যাই হোক, বাবাও আজকে দিনে প্রচণ্ড ব্যস্ত, আমার বাবা এই হাটের দিনগুলোতে প্রচণ্ড ব্যস্ত থাকে নিজের ব্যবসার নিয়ে, তো সেজন্যই এই বাজারগুলো আমাদের করতে হচ্ছে। তো দেখো, এই মাটির ঘটগুলো আমি বুঝে উঠতে পারছি না যে আমি কোনটা নেব আর কোনটা রেখে যাব, মানে কোনটা নিলে ঠিক হবে আর কোনটা, এখানেও আমি বাঁচতে বসে গেছি। মানে ছোটো বড়োর একটা ব্যাপার আছে, সবগুলো যদি এক সাইজের হয় তাহলে দেখতে ভালো লাগবে, তো সেজন্য একটু বেছে বেছে সব একই সাইজের এখান থেকে ছটা ঘট আমি বেছে নিলাম। ছোটোবেলায় জানো তো মাটির জিনিস দেখলেই কিনতাম, মাটির পুতুল বলো, তারপরে মাটির খুঁটি বলো, তো এই জিনিসগুলো দেখলেই প্রচণ্ড জেদ করতাম, মেলা বলো হাট বলো যেখানেই যেতাম সেখানেই গিয়ে জেদ করতাম, খুঁটি নেব পুতুল নেব এগুলো দেখলে জেদ করতাম। বাট এখন আর সেই জিনিসগুলো যেন কোথায় হারিয়ে গেছে, সেই জিনিসগুলো দেখলেও আর মনে হয় না যে একটা নিই। তো তারপর আমরা এখানে যা যা মাটির জিনিস নেবার ছিল, ঘট প্রদীপ গাছা আরও কী কী সব নেবার ছিল, তো সেগুলো নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো গাইজ, আমরা বিয়ের বাজার করতে এসেছি, বুঝতেই পারছ। তো আমরা এখন হাটে আছি, তো হঠাৎ দেখছি যে এত কী বলে কেশু, ও সরি মানে কেশুর মানে বাঙালিরা, আবার কেউ বলে আলু। তো হঠাৎ করে এমন আলু দেখে মাথা খারাপ হয়ে গেল, আমি একটা আলু তুলে নিলাম, এত সুন্দর আলু, গোল আলু। তো এটা তোমাদের দিদিভাইকে আমি ওপেন সবার সামনে খাওয়াবো গোল আলুটা, তার জন্য একটু ছিলেও ফেলেছি। তো দেখো অনেক আদর করে তোমাদের দিদিভাইকে খাওয়াবো, এরকম গোল আলু খেতে তোমাদের দিদিভাই খুব ভালোবাসে, ওটা খাওয়াবো। ওয়াও, খেয়ে নিয়েছে, ভেরি নাইস। কেমন লাগলো আলু খেয়ে? কেমন লাগলো গাইস? খেয়ে নিয়েছে, দেখো খাওয়া হয়ে গেছে গাইস। এবার আমি খাই, খেলার মধ্যে এসেও এই অবস্থা, বুঝতেই পারছো? এত লোক, এত কিছু, এত লোকের মাঝখানে তোমার দিদিভাই এরকম সাদা আলু খেয়ে নিচ্ছে, তো খুব ভালো লাগলো। যাই হোক, আমারও খেতে ভালো লাগছে। ওয়াও, ভেরি নাইস। তো তারপর গাইস, হঠাৎ করে একটা সাবস্ক্রাইবার বোনের সঙ্গে আমার দেখা, অনেক দূর থেকে ছুটে এলো জাস্ট একটা ছবি তুলবে বলে। এগুলোই আমার কাছে অনেকটা স্মৃতি হয়ে থাকে, যখন কেউ ছুটে এসে আমায় জড়িয়ে ধরে আমার ভীষণ ভালো লাগে। তো গাইস, আমাদের যা যা নেবার ছিল সব কিছু নেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়িতে যাচ্ছি। তো চলো বাড়িতে যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি
কেন দুষ্টামি করেছো? এই যে তোমার জন্য মা, আমি খালি মা, তোমার জন্য, তোমার জন্য নিয়ে টিটু বাবু স্যার। দাদা সরসর বেটা দাও না, বাড়িতে এসে দেখছি প্যান্ডেল মোটামুটি শুরু হয়ে গেছে। বাড়িতে বিয়ে নিয়ে বেশ তোড়জোড় চলছে, সবাই মোটামুটি ব্যস্ত। তো চলো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যারা যারা আজকে নতুন আমার ফার্স্ট টাইম চ্যানেলে ভিডিও দেখছো, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, আর পাশের অল বাটনটাকে ক্লিক করে রেখে দিও, যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আজ আমার মনে ভীষণ আনন্দ লাগছে, সত্যি কি বলবো তোমাদেরকে, অনেকদিন পরে এরকম মানে নিজের কোনো বিয়ে খাচ্ছি, নিজের ভাইয়ের বিয়ে, মানে বুঝতেই পারছো। তো যাই হোক, চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।